আগে ছুইটা দেখিয়ে সে তোমার শেয়ারটাও নিজের নামে করে নিয়েছে, এমনকি আমারটাও। আমাকে শুধু কাগজে কলমে একজন ডিরেক্টর বানিয়ে রেখেছে। অবশ্য এটা নিয়ে আমার কোনো দুঃখ নেই, দুঃখ শুধু একটাই, এত বড় একটা ভুল আমি কিভাবে করলাম। হ্যাঁ, তুমি তো আর ইচ্ছে করে ভুল করনি, পরিস্থিতি তোমাকে ভুল করতে বাধ্য করেছে। এটাই কি নিয়তির খেলা? হয়তো তাই। সালাম স্যার। ওয়ালাইকুম আসসালাম স্যার। ইনি জব্বার সাহেব, ওই যে ট্রাকের মালিক। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বসুন। জব্বার সাহেব কেমন আছেন? স্যার ভালো আছি। আপনার গ্যারেজটা কোথায়? স্যার আমার গ্যারেজটা এই যে বেগুন বাড়ি, আপনাদের দোয়ায় বেনাপোল আর রাজশাহী পোর্টে আমার আরও কয়েকটা ট্রাক আছে। ভেরি গুড, তাহলে তো মাসে ইনকাম ভালোই আসে। জি স্যার, আপনাদের দোয়ার। তবে একটা কথা আছে স্যার। কি কথা বলেন? স্যার আপনাদের এই ঘটনা শুনে আমার মনে হইতেছে এই হত্যাকাণ্ডের সাথে ওই লোকটার সম্পর্ক থাকলে থাকতেও পারে। কোন লোক? স্যার এই ঘটনা ঘটার আগে জামালের কাছে একটা লোক খুব আসা যাওয়া করত, আমি প্রথমে গুরুত্ব দিইনি, পরে জানতে পারলাম, আমার কেন জানি মনে হইলো এই লোকটাই এই ঘটনার মূল। আপনি কি এই লোকটাকে চেনেন? আপনি কি লোকটাকে চেনেন? স্যার না স্যার। দেখলে চিনতে পারবেন না? জি স্যার দেখলে চিনতে পারবো। আপনি দেখলে চিনতে পারবেন? জি স্যার। কে এই লোকটা? খবর আমার সে স্যার, স্যার কাল রাতে যে ভদ্রলোক এসেছিল ওর নাম হচ্ছে আব্দুল জব্বার, আপনার গাড়িটা যে ট্রাকটা হিট করেছিল সে ওই ট্রাকের মালিক। আপনি জানেন কি করে? জেনেছি স্যার, জানতে পেরেছি স্যার। এবার আপনি আসার পর আপনার সাথে যেদিন প্রথম দেখা হলো আপনার মুখ থেকে সব কিছু শুনলাম স্যার, সেদিনই আমি প্রতিজ্ঞা করেছিলাম এই রহস্যের উদ্ঘাটন আমি যেভাবেই হোক করবই। আপনি আমার জন্য যা করছেন তার প্রতিদান আমি দিতে পারব না স্যার, তবে এইটুকুন বলতে পারি আপনার মতো সৎ লোকেরা বেঁচে আছে দেখে পৃথিবীটা এখনো চলছে। স্যার আমি যদি আপনার জন্য কিছু একটা করতে পারি সেটা আমার আমার কাছে অনেক। আনুষের আপনার আর কিছুই বলতে হবে না, আমি বিশ্বাস করি আপনি অবশ্যই সেটা পারবেন। আমি আসছি। স্কুলে টিফিন খেয়েছিলে? হ্যাঁ। দুষ্টামি করনি তো? পড়া পেরেছিলে? হোমওয়ার্ক সব দেখেছে টিচার? কি বলেছে, গুড বাই বলেছে?
হ্যালো শীলা, কে? আমি। তুমি কোথায়? আমি স্কুলের গেটে ছিলাম, দূর থেকে তোমাকে দেখেছি। তুমি কি একটু আসবে শীলা? কোথায়? আমরা আগে যেখানে দেখা করতাম সেখানে। কেন শীলা? আমি অনেক দিন তোমাকে সামনে থেকে দেখি না, খুব ইচ্ছে করছে সামনে থেকে দেখার জন্য। আসবে না শীলা? শীলা তুমি আসবে না? তুমি ডাকলে কি আমি না এসে পারি? কিন্তু আমার যে ভয় হয়। কিসের ভয়? তোমাকে মুখোমুখি দেখার পর আমি কি করব তুমি বলতে পারো? শীলা তোমাকে কিছু করতে হবে না, তুমি শুধু একবার আমার সামনে এসো। আমি তোমাকে শুধু একবার সামনে থেকে দেখতে চাই, প্লিজ শীলা, প্লিজ। ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ।
এতদিন তুমি কোথায় ছিলে? জানি না শিলা। আমি তো জেনেছিলাম তুমি এই পৃথিবীতেই নেই। তুমি এতদিন পর ফিরে এলে কেন? যদি বলি তোমার জন্য। এলেই যখন, আর কটা দিন আগে এলে না কেন? এই প্রশ্নের জবাব আমার কাছে নেই শিলা। তুমি কেমন আছো? আগেই তো বলেছি আমি ভালো নেই। তাহলে আরমানের ঘর করছো কেন? তুমি তো জানো এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আরমান কি তোমার আপন মানুষ? প্রথমে তো তাই ভেবেছিলাম, কিন্তু কিন্তু কি কেঁদো না শিলা, কেঁদো না। আমি তোর ইচ্ছে করে তোমার জীবন থেকে হারিয়ে যাইনি। আবার যখন ফিরে এসেছি সব ঠিক হয়ে যাবে। কেঁদো না প্লিজ, প্লিজ। কোথায় ছিলে? জানি না শিলা। আমি তো জেনেছিলাম তুমি এই পৃথিবীতেই নেই। তুমি এতদিন পর ফিরে এলে কেন? যদি বলি তোমার জন্য। এলেই যখন, আর কটা দিন আগে এলে না কেন? এই প্রশ্নের জবাব আমার কাছে নেই শিলা। তুমি কেমন আছো? আগেই তো বলেছি আমি ভালো নেই। তাহলে আরমানের ঘর করছো কেন? তুমি তো জানো এই পৃথিবীতে আমার আপন বলতে কেউ নেই। আরমান কি তোমার আপন মানুষ? প্রথমে তো তাই ভেবেছিলাম, কিন্তু কিন্তু কি কেঁদো না শিলা, কেঁদো না। আমি তোর ইচ্ছে করে তোমার জীবন থেকে হারিয়ে যাইনি। আবার যখন ফিরে এসেছি সব ঠিক হয়ে যাবে। কেঁদো না প্লিজ, প্লিজ।